অবস্থা, এদেশের সারা বাংলায় যে ঘুরে ঘুরে মানুষদেরকে জিক্রুল্লাহ দাওয়াত দেন, মানুষের সাথে আল্লাহর কলবের সাথে যেন সম্পর্ক হয়ে যায় দাওয়াত দেন। আমরাও শায়েখের ইসলাহী মাহফিলে যাই এবং সব জায়গায় আমরা এরকম ভাবে শরীর থাকার চেষ্টা করি। হুজুরও সকালবেলা কষ্ট করে এখানে চলে আসছেন, যদি আপনারা কষ্ট পাইতেছেন, শায়েখ এখন মূল্যবান আলোচনা ও নসিহত করবেন। আমাদের হাজি সাহেবদের কি দায়িত্ব এবং হাজি সাহেবরা কি করবে, তাদেরকে হজ করা পর্যন্তই দায়িত্ব না উন্মতের জন্য তাদের কোন ফিকির আছে? এবং আগামীতেও এই মাইলাকা হজ গ্রুপকে আল্লাহ যেন কবুল করে। কারণ হজের ব্যাপারে আইসা বহুত মানুষ বিভিন্ন অভিযোগ দেয়, আমরা অভিযোগ মুক্ত থাকতে চাই। এজন্য দুই চারজন হাজিরাও পরামর্শ দিবেন যে আপনাদের কাজগুলো এইভাবে করলে ভালো হয়, কারণ আমরা চাই না বাইতুল্লাহর যাত্রীরা কোনো কষ্ট পাক। বিভিন্ন বাবা বিভিন্ন জায়গায় দাওয়াত দিতেছে, দুইজন পাঁচজন দশজন নিয়ে আসে, একজন মোয়াল্লেম হয়ে গেছে, এর মোয়াল্লেমের পকেটে কিছু টাকা দরকার, আবার মোয়াল্লেমের যাওয়া দরকার, যার কারণে হাজির বারোটা বাজে যায়। এই জন্য আমরা চাইতেছি একটা এমন সার্ভিস, মানুষ যেরকম আপনাদের অনেক এখানে হাজির আছেন যারা নিজের টাকা খরচ করে আমাকে ফোন দিয়া হাজির পৌঁছে দেন যে হুজুর এই লোক হতে যাবে আপনার কথা বলেছি। এই জন্য আমি আপনাদের কৃতজ্ঞতা করে শেষ করতে পারবো না, কেন আমি তো আসতে পারি না, তারপরও আপনারা কি জন্য বা কিভাবে আর পরিপূর্ণ খেদমত আমি করতে পারি না, আমার খেদমত খুবই নাকেশ। তবে আমার সাথে এবারও হজে যাইতেছেন শায়েখ, হজে যাবেন ডক্টর মোস্তাক সাহেব, হজে যাবেন আব্দুল্লাহ মোহাম্মদ হাসান সাহেব, এবার হজের সফরের সাথী, আল্লাহ কবুল করে। আমি চাই আমাদের এই সফরটা, আমাদের এই হাজিদের গ্রুপটা যেন মোহাম্মদুর রসুলুল্লাহর গ্রুপের সাথে মিলে যায়, যখন এই কাফেলাটা আবু বকরের কাফেলার সাথে মিলে যায়, এই কাফেলাটা যেন হযরত ওমরের কাফেলার সাথে মিলে যায়, এই কাফেলাটা যেন হযরত আলীর কাফেলার সাথে মিলে যায়, এই কাফেলা যেন হযরত হাসান হোসেনের কাফেলার সাথে মিলে যায়। যার কারণে শুধু আমাদের খাবার দাবার পরিবেশন করি না, আপনাদের তালিম দিয়ে ওখানে ওলামায়ে কেরাম যারা আছে তাদেরকে আমি নিয়ে এসাইসা আপনাদেরকে কিছু কথা শোনাই, যেন এই কথাগুলো দিয়া জান্নাতে আপনারাও যাইতে পারেন, আমরাও যাইতে পারি। এটা উদ্দেশ্য ব্যবসা নয়, বলে ব্যবসা কিছু আসে কিন্তু খেদমত আমাদের উদ্দেশ্য, এটা আমরা প্রমাণ করেছি ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? আজ পর্যন্ত আমার সাথে গেছে কোরবানি নিয়ে বিভিন্ন মাসালা, এই নিয়ে বিভিন্ন মাসালা, ওই নিয়ে বিভিন্ন মাসালা, গাঁটি পার করার জন্য বিভিন্ন মাসালা, এগুলো আসলে আমাদের শুনতে হয়। আমার চাচা হাওলাদার সেলিম সাহেব সাবেক চেয়ারম্যান ইউপি, ওদিনকে আমাকে দেখে খুব রাগ হয়েছে, আমারে বলে তোমরা এই কাজ করো, কেন এই কাজ করো তোমরা? তা আমি বলি কাকা কি হইল আমি জানি না, বলে আমার শাশুড়ি এখন আছে, আমি উমরায় পাঠাইছি, তার খাবার দিতেছে না, তার খাবারের সমস্যা, এ খাবার পৌঁছায় না, সকালে একটা বিকালে বিকেলে একটা সকালে, এই কাজ তোমরা কি করে এগুলা? তা আমি ইয়ে হয়ে গেলাম, বললাম কাকা আপনি আমার সাথে হজে যান, নাহলে আমার হাজিকে আমি আজকে দাওয়াত দিছি, আপনি আইসা জিজ্ঞেস করবেন যে আমাদের সঙ্গে কোনো অভিযোগ আছে কিনা। আমার জানা মতে 18 বছরে একদিনও এক মিনিট খানা পাইতে আমার লেট হয় না, যেই যেই বছর হাজির আছেন বলেন একজন। আমি আপনাদেরকে ওখানে বলি না, আমি আমার হাজির খানা পৌঁছানোর আগ পর্যন্ত আমি মুখে খানা দেই না, এটা আমার প্রতিজ্ঞা। কেন আমার হাজিরা যেন পায়, এখানে যেন আমাকে বদদোয়া না দেওয়া যায়। বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে, ওইটা বড় কথা না, আমার কথা হলো আমার যারা গ্রুপ লিডার আছে মুফতি ফজলুল্লাহ সাহেব, মাওলানা আবু বকর সাহেব, এবং এই মুফতি শহীদ হোসেন বিক্রমপুরী পীর সাহেব, আরো যারা আমাদের আছেন, তারা সবাই লিল্লাহে খেদমত করেন, যে কয় টাকা থাকবে না থাকবে না আগে হাজির পার করেন, তারপরে আমাদের থাকলেও ভালো না থাকলেও ভালো, আমরা এই চিন্তা করি। এই যে 2 বছর ধরে বাসা আমি একটু ঘুরেছি, এটা পরামর্শ চাই, কেন এই জায়গায় বাসার বাথরুমটা ভালো, এবং মহিলাদেরকে নিয়ে আপনি কাবা ঘরে ঢুকতে সুবিধা, এবং ঢুকার পরে বহুত সুন্দর বাথরুম, ওখানে বৈশাখ মহিলারা নামাজ পড়তে পারে, আর এই সাইডে থাকলে, আগে আমি ছিলাম খুব কাছাকাছি, এই সাইডে থাকলে মহিলাদেরকে নিয়েই ঢুকা যায় না, আর ঘুরে দেয়, এই জন্য চেঞ্জ করছি। আপনারা যদি পরামর্শ দেন যে না ওই সাইড না এই সাইড, আমি এই সাইডই নিব, কেন আপনাদের খেদমতের পরে যদি থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ আজকে হজরত দোয়া করবেন, এবং এখানে একটা সুন্নতি বিবাহ হবে, আমার ভাগিনা হজরত মাওলানা নজরুল ইসলাম বিবাহ ঠিক করছে, সুন্নতি বিবাহ আজকে হুজুরে পড়াইবেন, এবং আমাদের আব্দুল্লাহ মোহাম্মদ হাসান সাহেব পীর সাহেব বাহাদুরপুর হুজুরে আসতেছেন, আমাদের মেহমানরাও দুইজন আসতেছেন। আল্লাহ তাআলা এই আপনাদের সবার জন্য এই দাওয়াত, দুপুরে সবার জন্য লাঞ্চের ব্যবস্থা আছে, সবাই একটু শান্তির সাথে ধৈর্যের সাথে দোয়া করে এখান থেকে বিদায় নেবেন, এটা আমার আশা। ইনশাআল্লাহ রাজি আছেন তো? কেউ আবার আমার না বলে বলবেন না যা হুজুর গেলাম গে দিকটা ওদিক দিয়ে, আমি একা তো পাগল হয়ে যাবো, কেউ আমার আমার ইচ্ছা আমার সাথে যারা হজ করছেন যাদেরকে আমি দাওয়াত দিছি, কেউ আমার এই খানা না খেয়ে এখান থেকে রওনা করবেন না। এখন শায়েখ আলোচনা করবে, আমার এই আলোচনায় বেদবি হয়ে গেল।
السلام عليكم ورحمة الله وبركاته شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم فليبلغ الشاهد الغائب أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত উলামায়ে কেরাম, বুজুর্গানে দীন, দোস্ত আহবাব, আল্লাহর ঘরের মেহমান, এই বছরের মেহমান, বিগত সময়ের মেহমান, আগামী সময়ের জন্য নিয়ত করছেন হজের মেহমান, আল্লাহ আমাদের সকলকে কবুল ফরমান, আমিন। হজের যে কোনো প্রোগ্রামে আসলে আমার খালি মন চায় লাভবাহিক করতাম, মন চায় এটা শুনলেই কিরকম জানি ভাল লাগে, এবং এর মধ্যে এমন একটা স্পিরিট দেওয়া আছে যে এটা যখন কোন মানুষ পড়ে তখন তার ভিতরে মক্কা মদিনার মহাব্বত যেন উঠলে উঠে। এই জন্য একটু ভালো করে আমার সঙ্গে আমি একবার বলবো, আপনারা আবার কইবেন ইনশাল্লাহ, হাত উড়াইয়া সোজা করেন না, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, লব্বাইক লা শারীকা লব্বাইক, ইন্নাল হামদা, ইন্নাল হামদা, ওয়ান নি'মাতা, ওয়ান নি'মাতা, লাক ওয়াল মুলক, লাক ওয়াল মুলক, লা শারীকা লাক, লা শারীকা লাক, لبيك اللهم لبيك، لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، لبيك لا شريك لبيك، إن الحمد، إن الحمد، والنعمة، والنعمة، لك والملك، لك والملك، لا شريك لك، لا شريك لبيك اللهم لبيك، لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد، إن الحمد، والنعمة، والنعمة، لك والملك، لك والملك، لا شريك لك، لا شريك لك، هات نمان আল্লাহ তুমি আমাদেরকে বারবার তোমার ঘর বাইতুল্লাহ শরীফ জিয়ারত করণের জন্য যাওনের জন্য কবুল করে ল, সবাই বলি আমিন। আমাদের বুজুর্গরা লিখছেন তিনবার হজ করণ লাগে বলে, কয়বার কর না বলে, হজ ফরজ একবার, আপনি কইলেন তিনবার, ঘটনা কি? ঘটনা হইল প্রথমবারে দেখে কর না, প্রথমবারে দেখে, দ্বিতীয়বারে শিখে,
দ্বিতীয়বারে করে দেখে শিখে করে কন্যা দেখে শিখে করে প্রথমবার কি যে দেখতে আসে আল্লাহ একবার যেটাই দেখে এটাই ভাল লাগে খালি দেখার মধ্যে শেষ করণের সুযোগে পায় না বাইতুল্লাহ শরীফ যখন নজরের সামনে আসলো তা আমি সব রেডি করে রাখছি যে আমি বাইতুল্লাহর দুয়ারের সামনে যাব কত কথা বলবো কিন্তু দেখনের সঙ্গে সঙ্গে একটা চিৎকার দিয়া পড়ে গেল কই গেল পরিকল্পনা কই গেল চিন্তা ভাবনার সব কইটা হারায় গেছে কারণ দেখাটা এমন একটা আবেগ সৃষ্টি করে যে এত প্ল্যান করা যায় সবগুলো সেখানে মারিকে প্রথমবার এটা হইল আবেগের খেলা প্রথমবার কোন মুসলমান সেখানে গিয়া নিজেকে সামাল দিতে পারে না আল্লাহ এরকম কুদরত এরকম খেলা মাওলা পাক জড়াইয়া রাখছে সেখানে যাওয়ার পর কিতাব লেখছে মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাই ওনার কিতাবটাই হইল সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে বড় এবং সবাই এটাকেই ফলো করে কি নাম মোল্লা আলী কারী বলেন না কি নাম মোল্লা আলী কারী মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাই নিজে কিতাব লিখলেন অনেক বছর আগে 400 বছর আগেকার কথা কইতেছি মক্কা শরীফ এখনো যান নাই কিতাব লেখা হয়ে গেছে সারা দুনিয়ার মানুষ ওনার কিতাব দীক্ষা দীক্ষা হজ করে অনেক বছর পরে তিনি এবার টাকা পয়সা জোগাড় হইল আল্লাহ পাক ব্যবস্থা করলেন মক্কা শরীফ গেছে মক্কা শরীফ গিয়ে নিজে তাল হারায় ফেলছে নিজেই কি আরেক আরবি খুঁজতে আসে মিয়া আলেম মানুষ মনে হইতে আসে হজ করতে আসছো মোল্লা আলী কারী সাহেবের কিতাবটা পড়ে আসতে পারলা না তার সামনে বলা হইতেছে যে ওনার কিতাব পড়ে আসলে তো ভুল হয় না আসলে তো এটা ভুল নয় সেখানে যাওয়ার পরে কোন ইমানদার নিজেকে আর সামাল দিতে পারে না এজন্য প্রথমবারে খালি দেখে কন্যা প্রথমবারে খালি কি দেখে আর কান্দে এরপরে তো আল্লাহ কই আসলাম আল্লাহ কই আসলাম হারায়া গেছে আমি প্রথমবারে কাহিনী কইতেছি এটি সব প্রথমবারের কাহিনী কইতেছি আমার সঙ্গে আমার মসজিদের মুসল্লিরা কয়েকজন 15-20 জন ছিলেন এখন সবাই তো হুজুরের সঙ্গে গেছে আমি মাতাফে ঢুকনের পরে হাজার হাজার মানুষ আমার সাথে তখন তো সব আড়ায় গেছে কাউকে আর পাই না এই 15-20 জনের মধ্যে 2 জন না 3 জন আমার সঙ্গে আছে আর বাকিরা যে কই কে গেছে আল্লাহ এখন আমিও খুব দুশ্চিন্তায় আছি যে বেচারারা কই গেছে ভাষা জানে না জায়গা চেনে না বা রোডঘাট চেনে না এরা কি করবে আল্লাহ আকবার তা আমি তো সব কাম শেষ করে বাসায় আসলাম দেখলাম যে কেউ আসছে কেউ আসে নাই কেউ 1 ঘন্টা পরে কেউ 2 ঘন্টা পরে কেউ 3 ঘন্টা পরে কেউ 4 ঘন্টা পরে রাগ করে আমার সঙ্গে কেউ কথা কয় না তা আমিও কতক্ষণ চুপে থাকলাম এরপরে সবাইকে ডাকলাম বসেন কথা আছে তো কইলাম যে শুনেন কার বাড়িতে আসছেন আল্লাহর বাড়িতে কথা কার সঙ্গে হবে আল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে কথা হইতে হইলে যে হারায়া গেছেন তার হাকিকত কিতাবে কি লেখছে হাকিকত কিতাবের মধ্যে লেখছে আপনি গেলেন শ্বশুর বাড়িতে সেখানে আপনার সঙ্গে যদি ওই বাড়ির লোকেরা কথাবার্তা না কয় তাইলে এইটা আপনার জন্য মেহমানদারি হইল না বরং এটা একটা আজাব হইল আপনি শ্বশুর বাড়িতে গেলেন আপনার কেউ কথা কইল না হইল আপনি গেলেন আপনার শাশুড়ি আপনাকে জামাই কেমন আছেন আপনিও বললেন যে আম্মা যান কেমন আছেন তাইলে না এটা বেড়ানি হইল যার বাড়িতে মেহমান তার সঙ্গে একান্তে বসতে হয় তার সঙ্গে একান্তে কথাবার্তা বলতে হয় তাইলে এটা হইল মেহমানদারি মেরে ভাই ও দোস্ত বুজুর্গ কিতাবের মধ্যে আসছে হাজি সাহেব যখন মক্কা শরীফ যায় তখন আল্লাহ পাক যে কোনো উপায়ে ওই হাজি সাহেবকে একান্তে নিয়ে যান একান্তে নিয়ে যান জিজ্ঞেস করলাম একজনকে হুজুর যে আপনি যে হারায় গেছিলেন তখন বলেন তো আপনার কাছে কেরম লাগছে এখানে আপনারা যারা হাজি সাহেবরা আছেন আপনারা যদি কেউ এরকম আড়ায় গিয়া থাকলেন তাহলে আপনি আপনার সঙ্গে মিলান
দুই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত আপনি হারায়া গেছেন, কাউকে চিনেন না, হারায়া গেছেন, রাস্তা চিনেন না, হারায়া গেছেন, পকেটে টাকা আছে, এটা পাঁচ টাকার নোট না, দশ টাকার নোট চিনেন না, আপনি এমন সবকিছু জানে, বুঝে, চোখ আছে, কান আছে, সবকিছু আছে। তো এই যে দুই ঘন্টা আপনি হারায়া গেছেন, তখন কোটি মানুষের মধ্যে আপনি একা, আপনার সাথে শুধু আল্লাহ, আমি এখন কোন দিকে যাব? কোটি মানুষের মধ্যে আপনি একা, ডাইনে হাজার হাজার মানুষ কিন্তু আপনি কাউকে চিনেন না, বামে হাজার হাজার মানুষ আপনি কাউকে চিনেন না, সামনে হাজার হাজার মানুষ আপনি কাউকে চিনেন না, পেছনে হাজার হাজার মানুষ আপনি কাউকে চিনেন না, পকেটে টাকা কোনটা পাঁচ টাকা কোনটা দশ টাকা আপনি জানেন না, চারিদিকে রাস্তাঘাট বাড়ি ঘর দুয়ার কোনটা যে আপনার রাস্তা আপনি জানেন না, কোনটা যে আপনার বাড়ি আপনি জানেন না, এই সারা আয়োজনের মধ্যে দিনে দুপুরে আপনাকে এখন এরকম একান্ত বানায়া ফেলছে যে আপনি অন্ধকার রাত্র বিজন মরুভূমিতে থাকলে যা হইতো এই লোকালয়ের মধ্যে থাকতেও তা। একজনকে জিজ্ঞেস করলাম, আপনি যে আধা ঘন্টা হারাইয়াছিলেন তখন আপনার কাছে কেরম লাগছে, কারে ডাকতেছিলেন, ছেলে রে না মেয়ে রে, কারে ডাকতেছিলেন? হুজুর কাউকে ডাকি নাই, তখন এই আধা ঘন্টা আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, আমি রাস্তা চিনি না, গাছ চিনি না, টাকা চিনি না, পয়সা চিনি না, কিচ্ছু চিনি না, কিভাবে যাব, কখন যাব, কেমনে যাব, ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। এই যে আধা ঘন্টা, এই আধা ঘন্টা হইল আসল মেহমানদারি, কন্যা এই আধা ঘন্টা হইল আসল মেহমানদারি, কারণ আপনি যখন সব চিন্তা লাইবেন তখন আল্লাহ পাক আপনার থেকে দূরে সরে যাইবেন, কারণ এখন তো আপনি কথা কই না, বহুত লোক আছে ডাইনে বামে, বহুত লোক আছে, আল্লাহ পাক বলেন বলে সুলতানে মাশুকা গুয়ুরাস, বলে সুলতানে মাশুকা গুয়ুরাস, যে শিরকত মুলকে মাশুকি যে দুরাস, আমি আমার বন্দার সঙ্গে একান্তে বসি, সেখানে তৃতীয় কাউকে আমি রাখি না, আল্লাহু আকবার, তৃতীয় কাউকে আমি রাখি না, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা। জিজ্ঞেস করলাম কতক্ষণ আছিলেন, আধা ঘন্টা, এই আধা ঘন্টা কিরকম লাগছে, আধা ঘন্টা হুজুর আল্লাহ ছাড়া আর কিচ্ছু তখন নাই, শুধু আল্লাহ শুধু আল্লাহ শুধু আল্লাহ। কথাগুলো যখন আমি কইতেছিলাম তখন এখন দেখি যে আড়াইলা পাবলিক সব খাড়া হয়ে গেছে গা, কর না আড়াইলা পাবলিক কি সব খাড়া হয়ে গেছে গা, আপনি আপনি কতক্ষণ ছিলেন, আধা ঘন্টা, আপনি কতক্ষণ, হুজুর আমি এক ঘন্টা, আরে আমি দুই ঘন্টা ছিলাম, মানে এখন আল্লাহর সঙ্গে কে কত বেশি সময় কাটাইছে এটার প্রতিযোগিতা, আর আগে শরম লাগছে, জিজ্ঞাসা বাসায় ঢুকছে, ঢুকুনের পরে কয় যে আপনি কি হারায় গেছিলেন, তো কইতে চায় না, শরমের কথা যে আমি এমন একটা মাতবর মানুষ, চালাক মানুষ, হারায় গেছি, এটা কইতে অত সরব, এটা এতক্ষণ স্বীকার করে না, আমার এখানে মধ্যে একজন গণ্যমান্য লোক ছিলেন, উনি দাঁড়ায় একটা হুজুর বাসায় আইসা অস্বীকার করছি, হারাইছি এই কথা কই নাই, কিন্তু এখন ভিতরে এরকম লাগতে আছে, আমি যে তিন ঘন্টা এরকম এটিমের মতন ছিলাম এটা আমি এখন ঘোষণা দিতে সরম তো লাগে না, বরং আরো ফুর্তি লাগতে আছে যে আল্লাহ পাক আমাকে তিন ঘন্টা নিজের কাছে বসায় রাখছে, সুবহানাল্লাহ। এইগুলো নতুন জাওইনার জন্য হলো হারানো, পুরান জাওইনা আঙ্গু আহমদ আলী সাহেব হুজুর দামাত বারাকাত হুম, উনি তো সব রাস্তাঘাট চিনে, ওনারে একান্তে দিব কেমনে, আমি ওটা নিয়ে চিন্তা করতেছিলাম যে নতুন যা অন্যারা বুঝলাম আড়ায় গেছে আল্লাহর কাছে লয়ে গেছে, পুরান না কেমনে নিব আল্লাহ পাক, কিতাবের মধ্যে এটাও আছে যে আল্লাহর কাছে হেকমতের কোনো অভাব নেই, বুঝলাম কেমনে, চারবার পাঁচবার হজ করছে ডাক্তার সাহেব, এখন উনি এবার আমাদের সঙ্গে আসেন, এখন হঠাৎ করে মক্কা শরীফ গিয়া ওনার, উনি নিজে ডাক্তার, এমন রোগ এমন অসুস্থতা এমন ঝামেলায় উনি পড়ে গেছেন, উনি আমাকে বারবার বলতেছেন হুজুর দেখেন তো আমি ঢাকা ব্যাক করতে পারি কিনা, কারণ আমার পজিশন খুব খারাপ, এই পজিশন খারাপের মধ্যে আমি কইছি ও বুঝছি এটা কয়েকদিনের জন্য আল্লাহ পাক আপনাকে নিজের কাছে নিয়ে যাইবেন, এই জন্যই আপনাকে আপনাকে তো আড়াইয়া বাড়াইয়া দিতে পারবো না, তো এবার আপনাকে রোগ বাদিতে আটকে আছে,
সুবহানাল্লাহ সুবহান, তিন দিন দেখলাম যে উনি আল্লাহ 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 আল্লাহ, অথচ নিজে ডাক্তার, নিজেই কি ডাক্তার, আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো কইতেছিলাম প্রথমবার যায় তো এরা দেখে, প্রথমবার খালি কি দেখে, খালি দেখে এমনি কে কেমনে, পাগলের কি অবস্থা, আলেমের কি অবস্থা, আশেকের কি অবস্থা, নামাজের কি অবস্থা, সজদার কি অবস্থা, বাইতুল্লাহর দুয়ারের কি অবস্থা। আমাকে একজন জিজ্ঞেস করলো, হুজুর কি আমল করতাম? আমি বললাম বাইতুল্লাহ শরীফের ঠিক দুয়ারের বরাবর এক জায়গায় গিয়া নিরাপদ ভাবে একটু বসবেন, মিনিমাম 2-3 ঘন্টা যেন আপনি এখানে বসে থাকতে পারেন, এরকম একটা জায়গায় বসবেন। আর কি করবেন, যে একবার বাইতুল্লাহর দিকে তাকাইবেন, আবার চোখ বন্ধ করবেন, আবার তাকাইবেন, আবার চোখ বন্ধ করবেন। মতলব উদ্দেশ্য হইল যে চোখ খুললে যা দেখা যায়, বন্ধ করলেও তা দেখা যায়, এরকম একটা অবস্থা সৃষ্টি করবেন। কি লাভ? লাভ হইল আপনি আসছেন একবারের জন্য, আর চোখটা আল্লাহ পাক খোলা রাখছেন, আপনি চোখ দিয়া বাইতুল্লাহকে চোখের ভিতরে ঢুকাইয়া মরণ পর্যন্ত বাড়িতে নিয়ে রাখবেন। যেন বাড়িতে যাওয়ার পরে চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে বাইতুল্লাহর দুয়ারে চলে আসে, এটার নাম মুরাকাবা, এটার নাম কি? শেষ রাত্র হাজি সাহেব উঠতে গেছে, সুন্দর মতন অজু করলেন, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন, এরপরে চোখটা বন্ধ করলেন, কেবলামুখী হইয়া চোখটা বন্ধ করে ওই যে বাইতুল্লাহর দুয়ারের সামনে বানাই আসছে, চোখ বন্ধ করে খেয়াল করতে আসে, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। যখন এই নামাজের নিয়ত দান দে, আমাদের এক বুজুর্গ নিয়ত খালি একবার হাত উড়ায় আবার নামায়, আবার হাত উড়ায় আবার নামায়, নিয়ত বান্ধে না। সাগরের জিজ্ঞেস করতেছে, হুজুর একবার হাত উড়ান আবার নামান, আবার হাত উড়ান আবার নামান, নিয়ত তো বান্ধেন না, ঘটনা কি? কাজে ততক্ষণ পর্যন্ত নিয়ত বাঁধতে পারি না যতক্ষণ পর্যন্ত বাইতুল্লাহর দুয়ার নজরের সামনে না ভাসে। আল্লাহ আকবার, ওই বাইতুল্লাহকে এরকম চোখের মধ্যে ঢুকাইয়া বাড়িতে নিয়ে আসনের জন্য আপনাকে আল্লাহ আকবার। এজন্য প্রথমবার খালি দেখে কে কেমনে গোছাইয়া গোছাইয়া সব কিছু নিয়ে যাইতেছে, এটা খালি দেখে, এটা হলো প্রথমবারের হিসাব। দ্বিতীয়বারের হিসাব হলো কি করে? প্রথমবার দেখে, দ্বিতীয়বার শিখে, না দ্বিতীয়বার কি শিখে।